আসসালামু আলাইকুম আলা প্রিয় ভাই বোনেরা দুনিয়ার ফিতনা হল এমন একটি জিনিস যে এই দুনিয়ার ফিতনা মানুষের ইমান আমল নষ্ট করে দেয় মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় এবং আল্লাহর থেকে তার বান্দাকে দূরে সরিয়ে দেয় মানুষ যখন দুনিয়ার ফিতনার মধ্যে পড়ে তখন মানুষ এবাদত বন্দুকি থেকে অনেক দূরে চলে যায় তখন সে দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে দুনিয়া নিয়েই বেকুল হয়ে যায় তো বন্ধুগণ এই দুনিয়ার ফিতনাটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস এজন্য দুনিয়ার ফিতনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য রাসুল আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন বন্ধুগণ আপনি আমিও যদি এই দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকতে চাই যদি আমরা দুনিয়ার ফিতনা থেকে তালার কাছে আশ্রয় পেতে চাই তাহলে আমাদেরকেও এই দোয়াটি পাঠ করতে হবে বন্ধুগণ আমি এখন আপনাদেরকে যে দোয়াটি শিখিয়ে দেব সেই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি হাদিস নাম্বার বন্ধুগণ এই হাদিসের মধ্যে দোয়াটি খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এই দোয়াটি পাঠ করলে আমরা দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা থেকে নাজাদ পাবো আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন বাঁচাবেন বন্ধুগণ দোয়াটি হলো আর ল হোম্মা ইন্নি আউজুবি কামিং ফিটনা বন্ধুগত আমি আবারও বলছি দোয়াটি হলো আ ল হোম্মা ইননি আরুজুবি কামিং ফিটনা আমি ডেস্ক্রিপশন বক্সে লিখে দেব এবং ডিসপ্লের ওপরে লিখে দেব আপনারা সুন্দর করে দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন আমি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দুনিযা বন্ধুগণ এই দোয়াটি আপনারা যখনই সময় সুযোগ পাবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন বিশেষ করে ফরজ নামাজের পরে যখন আপনারা মোনাজাত করেন সেই মোনাজাতের মধ্যে এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন এবং যখনই আপনি ফেতনার আশঙ্কা করবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এই দোয়াটির বরকতে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দুনিয়ার ফেতনা থেকে হেফাজত করবেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই দোয়াটি শিখতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলামা সাইল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত